হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগস নিয়ে। আর এই ব্লগসটা হচ্ছে ফেস ট্যান রিমুভার নিয়ে, যার জন্য তোমাদেরকে নিয়ে নিতে হবে একটা বাটিতে 2 চামচ মতো বেসন। তোমরা ভালো করে জানো যে বেসন আমাদের ফেসে ট্যান রিমুভ করতে খুব সাহায্য করে। আর এর মধ্যে নিয়ে নেবো 2 চামচ মতো মধু। আগেই তোমাদেরকে বলে রাখি, মধু যদি যাদের স্কিনে সুখ না করবে তারা মধুটাকে সম্পূর্ণভাবে স্কিপ করে যাবে। যেহেতু আমার স্কিনে সুখ করে সেজন্য আমি মধু নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব অল্প একটু লেবু। লেবু অল্প একটু নিলেই হবে। এবার এই লেবুটার পর এই এই প্যাকে দিতে হবে অল্প পরিমাণে দুধ অ্যাড করব আমি। দেখো তোমরা, আমি এটার মধ্যে একটুখানি দুধ অ্যাড করছি, তাও 2 চামচ পরিমাণের মতো দুধ অ্যাড করলাম এটার মধ্যে। তোমরা ভালো করেই জানো এখন যা গরম পড়েছে তার জন্য এই ফেস প্যাক ইউজ করাটা খুবই দরকার। আর এই দুধের পর আমি এরপর নিয়ে নেব গোলাপ জল বা রোজ ওয়াটার। রোজ ওয়াটার স্কিনের পক্ষে খুবই ভালো, তোমরা সবাই ইউজ করতে পারো রোজ ওয়াটারটা। রোজ ওয়াটার 1 চামচ মতো নিয়ে নিলাম। এরপর এই রোজ ওয়াটার দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন এটা স্কিনে ভালোভাবে লাগে, এর জন্য আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এরপর আমি এটা স্কিনের ওপর ট্রাই করব। আর সাথে থাকো তোমরা, তোমরাও দেখো যে কিভাবে আমি স্কিনের ওপর এটা ট্রাই করছি। দেখো এটা আমার পুরো ফেস প্যাকটা আমার নেওয়া হয়ে গেছে। এবার স্কিনটা আমার কন্ডিশনটা দেখো, স্কিনের কন্ডিশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আমি হাতে করে নিয়ে এটা ফেসের ওপর ট্রাই করছি। ফেসের উপর ট্রাই করলে তোমরা এটা এখনেরটা আর পরেরটা দেখলে বুঝতে পারবে, মানে বিফোর আর আফটার দেখলে বুঝতে পারবে যে আমার স্কিনের কীভাবে আমার ইমপ্রুভ করেছে এই জিনিসটা। আর আমি এটা মাঝে মধ্যে ট্রাই করি, করে দেখি যে কীরকম ইমপ্রুভ করছে, কারণ এটা একটু গরম যখন পড়বে তখন এটা ট্রাই করা খুবই দরকার। দেখো এইভাবে তোমরা ফেসের মধ্যে ট্রাই করবে ফেস প্যাকটা। তোমরা এটা গালে, চোখের নিচে, কপালে ভালো করে এটা ফেস প্যাকটা লাগাবে। লাগানোর পর এটা মিনিমাম তোমাদেরকে 5 মিনিট তো রাখতেই হবে। তারপর এটা পরিষ্কার কটনের কাপড় মুছবে, মুছে পরিষ্কার করে দেবে। দেখো আমি এটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখো এইভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর 5 মিনিট ওয়েট করবে। মিনিমাম 5 মিনিট তোমাকে ওয়েট করতেই হবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা রেজাল্টটা। দেখো পুরোপুরি টেনে গেছে, মুখে ফেস প্যাকটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার একটা কটনের কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুখটাকে মুছে নেবে। দেখো কটনের পরিষ্কার কাপড় দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি। পুরো ফেস প্যাকটা আমি রিমুভ করছি কটনের কাপড়টা দিয়ে। দেখো পুরোটা এইভাবে শুকিয়ে গেলে পুরোটা এইভাবেই তুলতে হবে তোমাকে। দেখো নাকের উপরটা মুছলাম, চোখের নিচটা ভালো করে মুছে নিতে হবে। এরপর তোমরা রেজাল্টটা দেখবে, কারণ এটা রেজাল্ট খুবই ভালো আসে, এর জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। ভাবলাম না তোমাদের সাথে এটা শেয়ার করাটা দরকার। দেখো তোমরাও অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনের ওপর, তারপর আমাদেরকে আমাকে রেজাল্টটা জানিও যে কিরকম হয়েছে তোমাদের স্কিনের ওপর, কি পরিবর্তন এসেছে। দেখো দেখো আগের থেকে অনেকটা পরিবর্তন এসেছে স্কিনে। তোমরাও অ্যাপ্লাই করে আমাকে জানিও। কটনের কাপড়টা দিয়ে মুছে নেওয়ার পর দেখো ফেসটা কতটা গ্লো করছে। দেখো তোমরা, তোমরাও তোমাদের ফেসের ওপর ট্রাই করে আমাকে জানিও। তো আজকের মতো ব্লগসটা এতটুকুই, আবার দেখা হচ্ছে পরের ব্লগসে। টাটা।